উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সুজিত মাহাতো মহাশয়, উপস্থিত আছেন আমাদের রাজ্য সভাপতি যুধিষ্ঠির মাহাতো মহাশয়, এছাড়াও অনেকেই আছেন। আমি সবাইকে যথাস্থানে সম্মান জানিয়ে আমি দু চার কথা বলার চেষ্টা করছি। বন্ধুগণ, মনে রাখবেন আমাদের যে শান্তিপূর্ণ আন্দোলন, সেই শান্তিপূর্ণ আন্দোলনকে তালিমালিপ্ত করার লক্ষ্যে বিভিন্ন রকম রাজনৈতিক বা অরাজনৈতিক কিছু ব্যক্তি এবং সংগঠন কিন্তু উঠে পড়ে লেগেছে। আমরা সেই সমস্ত ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রকম সংগঠনকে আজ একটা এই মঞ্চ থেকে একটা বার্তা দেওয়ার জন্য কিন্তু আমরা ঝাড়গ্রামে কাতারে কাতারে বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর বিভিন্ন জেলা থেকে মানুষজন আসে উপস্থিত হয়েছে। অনেকে বলার চেষ্টা করছেন যে কুর্মীদের এই আন্দোলন নাকি বিচ্ছিন্নতাবাদী, এই আন্দোলন নাকি খালিস্তানি আন্দোলন। তো আমরা বন্ধুগণ তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের যে এই আন্দোলন তা কিন্তু আমাদের একদম হাতে হাতে জড়িত, আমাদের ঘরে ঘরে জড়াই আছে, আমাদের পাড়ায় পাড়ায় জড়াই আছে, আমাদের গ্রামে গ্রামে জড়াই আছে, আমাদের ব্লকে ব্লকে জড়াই আছে। তাই কোনো রকম ভাবেই যদি আমাদের এই শান্তিপূর্ণ একটা স্বাধিকার রক্ষার আন্দোলনকে কেউ খালিস্তানি বা বিচ্ছিন্নবাদী আন্দোলন বলে চালানোর চেষ্টা করে, সেইটা কিন্তু তার উপযুক্ত জবাব কিন্তু আমরা কুর্মীরা দিতে রাজি আছি। আমরা আজ দেখতে পাচ্ছি যে আমাদের কুর্মী ভাই বোনেরা রেডি হয়ে গেছে, যাতে আমরা যে কোনো অপশক্তির জবাব আমরা কিন্তু দিতে পারি। আমরা দিকে দিকে আমাদের যেসব জনজাগরণ কর্মসূচি চলছে, আমাদের যেসব ডান্ডা গাড়া হামদমি চলছে, তার মধ্য দিয়ে আমরা ইতিমধ্যে একটা সরকারের কাছে স্পষ্ট বার্তা পৌঁছান দিতে পারেছি যে কুর্মীরা কিন্তু আর কোনো কারো বাপের নয়, কুর্মীরা কিন্তু কুর্মীর। এবার এতদিন অনেকের ঝান্ডা বইল, অনেকের জোয়াল কাঁধে নিল, কিন্তু এরপর কুর্মীরা কিন্তু শপথ করে মাঠে নামেছে, তার দাবি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু আর কারো ঝান্ডা কিন্তু কুর্মীরা আর কাঁধে নিবে নাই। তো বন্ধুগণ, আমরা বলতে চাই, আমরা এটাও বলতে চাই যে সে বলছে মতন বহুত কাঠে মোহর সিছে আর বহুত কটাই কর্মী বুঝে। তো আমরা কিন্তু সেই ৫০ সালের লাশ কিন্তু জাল দিচ্ছি আমরা, আর ৫০ লাশ ২০২৩ সাল হইল, ৭৩ বছর আমরা জাল দিয়ে নিয়েছি অলরেডি। তার মানে কিন্তু আমাদের মহলও ভিজে গেছে আর কর্মীও বুঝে গেছে, আর কিন্তু দাদারা রেহাই নাই। যেই যত কানা পাড়িকার দল কুর্মীরাকে ভুল বোঝানোর চেষ্টা করুক, আর কুর্মীরা কিন্তু আর ওই ভুল বুঝলেও নাই। তাই বন্ধুগণ, আপনারাকে সমস্ত রকম ভাবেই এই আন্দোলনে সহযোগিতা করার আমি ডাক দিয়ে এবং আপামর জনজাতির সমস্ত মানুষকে এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানাই আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জহার ধন্যবাদ সাধারণকে তার মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য। এরপরে দেখছি।